বন্ধুরা এটা হচ্ছে বিউনির ডাল। আমি একটু এই বিউনির ডাল বেছে নেব, কেন কি ডালে এই যে দেখো কাপড় নোংরা থাকে, তো আমি একটু ডালটা বেছে নিই। কত কিছু থাকে, আমি ডালটাকে ভালো করে একটু বেছে নিই। ডালটা আমি ভালো করে বেছে নিয়েছি, এই যে ডালটা আমি দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এই যে এখন এই জলটা দিয়ে রেখেছি, এই জলটার মধ্যে ডালটা ভেজানো থাক, আর ডালটা ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আবার ফিরে আসছি। ডালটা আগে ভিজে যাক, এই চাপা দিয়ে রেখে দিলাম, ডালটা ভিজুক। আমি এখন একটু ময়দা ছেলে নেব, ময়দা আমি ছেলে নিয়েছি। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, আর একটু সাদা তেল দিয়ে দেব। এবার ময়ামটা ভালো করে মেখে নেব, মানে মিশিয়ে নিচ্ছি ময়দাটার সঙ্গে ভালো করে নুন চিনি আর সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব, তো ময়দাটা আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিই। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, ময়দা আমার মাখা হয়ে গেছে। ময়দাটা থাক, আমি এটা চাপা দিয়ে রেখে দিই। আর এখানে আমার এই যে বিউনির ডালটাও ভিজে গেছে, তো এবার আমি ডালটাকে বেটে নেব। ডালটা বাটার আগে আগে একটু কাঠ খোলায় শুকনো মশলা করে নেবো, যেহেতু শিলটা শুকনো আছে, শুকনো মশলাটা আগে করব। এখানে গোলমরিচ আর একটু মৌরি আছে, এটাকে একটু কাট খোলার আগে গরম করে নি। এটাকে একটু খালি শুধু গরম করে নেব। এটা
মাছটা আমার গরম করা হয়ে গেছে, এই শুকনো শিলে ঢেলে নিলাম। এটাকে আমি বেটে নেব। তাকে খুব বেশি মিহি করব না, আধ ভাঙা করব। এই যে আমার হয়ে গেছে এটা গুঁড়ানো। এই যে এরকম আধ ভাঙা করে নিয়েছি, এটাকে এবার আমি তুলে নেব। এটাকে আমি তুলে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটুকু আটা, আটা বলছি আদা আর চারটে কাঁচা লঙ্কা। এটাকে এবার বেটে নেব। কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে আমি বেটে নিচ্ছি। দানাগুলো ছিটাচ্ছে চারদিক। আদা কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই ভিজিয়ে রাখা বিউনির ডাল এটাকে বেটে নেব। খুব বেশি মিহি করব না। ঠিক ডালটা এরকম রাখবো। এবার এরকম ভাব ডালটা আমি সবটা বেটে নেবো। ওই দু পেছন করে দিলে ডালটা আমার এরকম হয়ে যাবে, তো আমি ডালটা সবটা বেটে নিই।
तो एक बाकी डालता बेटे नहीं सबका डाल बाटा हो गया से तुले नहीं रेडी कर तेल गरम हो गए हिंगेर ओपर डाल दिए दिए डाल बाटा एबारे आदा और कि बोले काचा लंका बाटा दिए दिए दिलाम तेलेर ओपर एकटु नाड़बो एकटु और ये भाजा मसलाटा दिए दिलाम चीनी दिए दिलाम नून दिए दिलाम भालो करे रेडी करे नी तेल कड़ाई धुए दिए रेडी हो गए ढेले नब ए मेखे रखा मैदा थे लेची केटे नब एक ढेसे नब खूब सुंदर मैदा टा माखा हो गए तो मेखे रखा मैदा थे छोट छोट लेची केटे नी ठीक साइज प्रत्येक लेची केटे नब तो सब लेची गुलो केटे नहीं सब कटा कि बोले गुचि काटा हो गए एबार एरकम बाटिर मतो तैरी करे नब
ময়দার নেচিটা থেকে ঠিক এরকম তৈরি করে নেব। আর এখানে পুর রেখেছি, এই পুরটা এর মধ্যে দিয়ে সব দিক থেকে মুড়ে দেবো। এটা এরকম সব তৈরি করে নি। আমরা দুজনেই বানাচ্ছি, অতনুর বাবা আর আমি দুজনেই বানাচ্ছি। সে বলছে তুমি একা করবে, চলো আম্মু করি তোমার সঙ্গে। সেও হাত লাগছে আমার সঙ্গে করে দেয়, এগুলো বলতে হয় না, বাড়ি থাকলে করে দেয়। যতটুকু আমাকে সাহায্য করতে পারলে করে দেয়। এই যে এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নি। বাকি কটা সব আমি করে নিচ্ছি, সব প্রায় হয়েই এসেছে। এই যে এখানে এগুলো করা আছে, আর এখানে এই থালার মধ্যে এতগুলো কেপাটা বাকি আছে, করে নিই। এভাবে বাটির মতো তৈরি করে নিয়ে আর এই পুরটা ভিতরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে মুখটা বন্ধ হয়ে গেল, এটা গোল করে নিলাম। তোমার সবকটা পুর ভরা হয়ে গেছে, এবার বেলবো। এবার বন্ধুরা আমি বেলে নেব, বেলে নিচ্ছি। ওদিকে এই যে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ায় তেলও দিয়ে দিয়েছি। ততক্ষণ আমি বেলে নিই, তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমার কয়েকটা বেলা হয়ে যাবে। আমার বেশ কয়েকটা বেলা হয়ে গেছে, আর এদিকে উনুনটাও খুব জোরে জ্বলছে, তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। তো এবার আমি ভেজে নেব।
বেশ সুন্দর ফুলছে রাধা বল্লভী। গরম দেখো তো কিরকম, সামনে থেকে ফাটিয়ে দেখো কিরকম হয়েছে। পুরো একদম ফুলে যার কত সুন্দর পুরগুলো, হ্যাঁ একটুকু ফাটেও না, খুব সুন্দর হয়েছে বলো। এভাবে আমি প্রত্যেক পাটা ভেজে নিই রাধা বল্লভী, আর ওইভাবে পুর ভরবেন, আর এইভাবে বেললে পারে একটুকু ফাটবে না, খুব সুন্দর পুর ভরা ভেঙে রাধা বল্লভী তৈরি হয়ে যাবে। এই যে ছেলেটাও নিয়ে নিচ্ছে গরম গরম রাধা বল্লভী, আমি খাই। হ্যাঁ খেলা হচ্ছে, খেলা দেখবো, আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সে খেলা হচ্ছে, খেলে খেলে খেলাটা দেখবো। আমি প্রত্যেক কটা ভেজে নিই। আমার সব কটা ভাজা হয়ে গেল, এই যে এখানে সব ভাজা হয়ে গেছে আমার। তোর লুচি এটা কচুরিটা বাড়ি থালার বাইরে চলে গেছে, কেমন হয়েছে খেতে? খেতে ভালো হয়েছে। আলুর দম দিয়ে কিরম লাগছে? ভালো খেতে হয়েছে। হ্যাঁ এখনো আলুর দম দিয়ে দাদা বল্লভী খাচ্ছে।